হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে রাজু পেছনে এডিট করছে আর আন্টি খাচ্ছে ব্রেকফাস্ট, তো সোয়াটা আমাদের যে কারণে আসা আজকেই সেই কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি। তোমরা ব্লগ দেখতে থাকো, দেখতে পারবে যেখানে ব্রেকফাস্ট চা সবকিছু চলে এসেছে। আন্টি তো শুরু করে দিয়েছে, কারণ টাইম ওভার হতে চলেছে। আমাদের কল করেছিল ওখান থেকে, তো বেরোতে হবে। এখন রাজু তো মনে হচ্ছে স্নান টান কিছু করিনি, করবেও না, কানে ফোন গুঁজে আছে। কাকু স্নান করে বেরিয়ে এলো এইমাত্র। চলো 10 মিনিটের মধ্যে বেরোতে হবে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা, কচুরি টুচুরি খাওয়ার পরে আবার চা খাচ্ছি, যেটা চাটা এসেছিল। এটাকে তো নষ্ট করা যাবে না। আর রাজু ভাই এখনো খাওয়াই হয়নি, প্যান্ট পরছেও, কি আর বলবো, বলার কিছু নেই। লেট হয়ে গেছে আমাদের, অনেক লেট হয়ে গেছে, জানি না কি হবে। তো যাই, ওখানে কিছু বলবে না, সেই নিয়ে টেনশন নেই, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নিই, নিচে যেতে হবে। আন্টি আঙ্কেল দাঁড়িয়ে আছে নিচে, চলে গেছে গাড়ির কাছে। সেই জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা ছিল, আজমিরা ফাংশন। আন্টির ভিডিও শুট আছে, কাজের মধ্যে আমি ব্যস্ত থাকবো। এই যে কাজ প্রায় শেষের দিকে আন্টির, এখন লাঞ্চ টাইম, এখন লাঞ্চ করছি আমরা, লাঞ্চ টাইম হয়ে গেছে। দুটো ভিডিও শুট আমাদের হয়ে গেছে, আর একটা বাকি আছে, তো লাঞ্চ করার পরেই ওটা করবো। তো চলো খেয়ে নিই। আর এখানে কি কি দিয়েছে আমি দেখাচ্ছি, এখানে এসব খানা দিয়েছে, গুজরাটি খাবার, হয়তো খাবারেরই একই অবস্থা। সবাই শুরু করে দিয়েছে, আমি বাদে এবার আমি করবো। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে। রাজু আর আমি একটু বাইরে এলাম, দুটো ভিডিও কমপ্লিট, এখনো একখানা ভিডিও বাকি আছে লাঞ্চ করার পর। আর এই যে রঘুকুল মার্কেট, এই বিল্ডিং এ, এই বিল্ডিং শুট হচ্ছে। পেছনে তোমরা যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং শুট হচ্ছে আমাদের ভিডিও। আন্টি আঙ্কেল বসে আছে ভেতরে, আমরা রাজু বাইরে যাবো এবার। তো ওখান থেকে সোজা ভিডিও কমপ্লিট করার পর এখানে চলে এলাম, আর এমন একজনের সাথে দেখা হয়েছিল, খুবই, তার ব্যাপারে যত কম বলবো ততই ভালো, আজমিরা ফ্যাশনের মালিক, সিও, ফাউন্ডার অফ অজয় আজমিরা, ওনার সাথে দেখা হয়েছে। খুবই ভালো। তো যারা বিজনেস স্টার্ট করতে চাও, তোমরা আন্টির চ্যানেল থেকে ডাইরেক্টলি নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা যোগাযোগ করে বিজনেস শুরু করতে পারো কথা বলে। বিশাল, খুবই ভালো কোম্পানি। তো আমি তো তোমাদের আগেই দেখিয়েছি, আর যাও আন্টির চ্যানেলে তোমরা যাও, তাহলে সব ডিটেলস পেয়ে যাবে। তো এখন রেস্ট নেবো, খাবো, ড্রেস চেঞ্জ করবো। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পর। তো বন্ধুরা, ব্যাগ গুছাচ্ছি, এই যে। তো সোজা যেতে হবে বাড়ি, আর এই যে রাজু শুয়ে আছে। তোর ব্যাগ কখন গুছাবি তুই? পরে। তো আজকে ভোরেরই ট্রেন, ঠিক আছে, আজকে বলতে কালকে ভোরে হবে, ঠিক আছে, রাত 12টার পর। তো ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো 4:30 ট্রেন আমাদের। তো এই জন্য আর এখানে ঘোরার কিচ্ছু নেই, কি দেখাবো কিছু বুঝতে পারছি না। নর্মালি ব্লগ করতে হচ্ছে রুমের ভেতরে, যা হচ্ছে খাওয়া দাওয়া এটাই দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো চলো, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার চেক মারবো। আর রাজু তো একটা ছোট্ট বড় ব্যাগ নিয়ে এসছে, ও ঢুকিয়ে ফেললি, ব্যাস হয়ে যাবে। আন্টিও কমপ্লিট করে ফেলেছে, তো একটু বাইরে বেরোবো, তারপরে দেখি যদি কিছু দেখাতে পারি তাহলে খুবই ভালো হয়। বলতে বলতে আমাদের নিচেও তো যেতে হলো না, রাজু আর আমি এখানে বসে থাকলাম, আন্টি নিচে গিয়েছিল, কাকুর সাথে দেখা করতে। কাকু ফোন করেছিল, কাকু খাবার কিনে একদম পাঠিয়ে দিয়েছে। চলো আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। একদম আসা মাত্র আন্টি আর শুরু করে দিয়েছে, এই যে লুচি, দেশি একদম লুচি। আর এটা কি যেন, এটা কেন পাওভাজি, লুচি পাওভাজি, এই যেখানে সস পাওভাজি খাওয়ার জন্য, এটা মশলা টাইপের চাটনি, আর এই যে তরকারি। তো চলো খেয়ে নিই তাহলে। আন্টির সাথে চলে গেছিলাম খাবার আনতে, রাজু তো রুমে ছিল, আন্টি আমি আর আঙ্কেল গেছিলাম, তো খাবার নিয়ে চলে এসেছি। আর এই যে আমাদের রাজু, ও বার করেই খেতে লেগে গেছে, আন্টিও টেস্ট করতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমাদের কাকু চলে এসেছে, লেজেন্ডারি, কেমন বলো গে, হ্যালো মামা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, ফুললি দেশি, পুরো দেশি খাবার পেলাম লাস্ট দিনে, ঠিক আছে। আর আজকে সকালে আমরা বেরিয়ে যাবো, তোমরাও জানো। তো চলো খেয়ে নিই, তারপরে গুড নাইট বলবো। এই যে রাতের খাবার দেখতেই পাচ্ছ, ডাল, চিকেন লেগ পিস, স্যালাড, সবজি, লেবু, পেঁয়াজ। এই যে সবাই মিলে বসে পড়েছি, আমার লেবু ভাই, কাকু বাদে আমরা তিনজনে বসে পড়েছি। আর কাকু অল টাইম লেটে, তোমরা জানো হয়তো,
12টার সময় কাকু বসে, 12টার সময় তো বসবে, আজ মনে হয় 12টার সময় বসবে। আর আমাদের ট্রেন ভোর 3:30 না 3:40 এবার ঘুমানোর পালা। কালকে সকাল সকাল উঠতে হবে। আঙ্কেল আবার ওষুধ আনতে গেল, কারণ যদি কারো ট্রেনের মধ্যে প্রবলেম হয় নানা রকম সমস্যা। তো চলো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে, ঠিক আছে? নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বন্ধুরা। গুড নাইট, টাটা।